তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ব্লগটা হতে চলেছে অল অ্যাবাউট দিস কোয়ারেন্টাইন ডেজ, অল অ্যাবাউট দিস ডেজ রুটিন, অ্যানাদার কোয়ারেন্টাইন ব্লগ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কী কী করছি সারাদিনে। আমার হাতে আছে হচ্ছে ডেটল স্যানিটাইজার, ডেটল স্যানিটাইজারটাকে হাতে লাগিয়ে আমি হাতটা স্যানিটাইজ করব। ধুতে থাকো। আমার হাতে আছে নাটস, আর আজকে আমি হব তাই বাস্ট। আমন্ড আছে, ছোলা আছে, আর যেটা প্লেন নাটস হয় রেগুলার নাটস সেটা আছে। So this is the intro time. You are watching MaM's Magic with MaM. So stay tuned and keep watching. ডিটেকটিভ স্টোরি পড়ছি, সত্যজিৎ রায়ের ফেলুদা একাদশটা পড়ছিলাম, গোসাইপুরে সরগরম, যেটা আমার ফেভারিট। অ্যাকচুয়ালি ডিটেকটিভ স্টোরি সবসময় তো আমি বেশি প্রেফার করি, অ্যান্ড সত্যজিৎ রায়ের ফেলুদা ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট বুকস এভার। অ্যান্ড এই দেখো, আজকে পড়তে বসতে ইচ্ছে করেনি। মেনুগুলো দেখিয়ে নিই, খাবারগুলোকে নিয়ে বেডরুমে বসে গিয়ে খাবো, প্রচণ্ড রোদ আসছে, এখানে বসে খাওয়া যাবে না, গরমে আমি তাহলে পাগল হয়ে যাবো। চলো মেনুগুলো দেখিয়ে নিই তোমাদের কাছে। এটা হলো সাদা ভাত, হোয়াইট রাইস, হচ্ছে ফুলকপির তরকারি আলু দিয়ে করা হয়েছে, তারপর তিতো। কি ফুড ব্লগিং, বাহ কি ফুড ব্লগিং! আগে বলতে হয় ভাতের পরে তিতো বা শাক, তারপরে তরকারি বাটা, আমি বললাম আমাদের তরকারি, তারপরে দেখে নাও। এই হচ্ছে আমার ব্লগিং। তার সাথে আছে হচ্ছে আমার ফেভারিট মাছ, ভালো করে লাল লঙ্কা দিয়ে মায়াবারে পড়ে যায়। আর এখানে একটা স্পেশাল জিনিস আছে, এটা একটা টকের, কি বলবো, টকের বড়ার টক, ঠিক আছে, মানে আমাদের বাড়িতে কমই হয় এই আইটেমটা, আজকে হয়েছে, আজকে আমি ভিডিও করছি। হোয়াট আ লাক! তারপর অনেক বক বক বাকি আছে, সেগুলো করতে হবে, দেরি না করে, বেলা না করে খেয়ে নাও। খেয়ে উঠে আবার দেখা হচ্ছে, চলো। হাঁপাতে হাঁপাতে উঠলাম ছাদে, দুপুরবেলায় তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম গরমে, আজকে ভীষণ আমি টায়ার্ড হয়ে যাচ্ছি বারবার, জানি না কেন গরমটা খুব বেশি পড়েছে। এখন ছাদে চলে এসেছি, আর ছাদে এসে দেখছি ওয়েদারটা বেশ ভালো, আর এরপর নেমে গিয়ে গ্রিন টি খাবো। তোমরা কে কি করছো এই সময়টা আমাকে প্লিজ জানিও। প্রত্যেকদিন এই টাইমে জিমে যেতাম, ভীষণ বোর হচ্ছি, কোথাও যেতে পারছি না, কিচ্ছু করার নেই, উই হ্যাভ টু স্টে অ্যাট হোম। অ্যান্ড ইউ গাইজ, এটা প্লিজ মেনটেন করো, জানি সবাই মেনটেন করছো কম বেশি, তো যতটা পারবে মেনটেন করো, আফটারঅল এটাতে আমাদেরই ভালো। ওদের সাথে আজকে আড্ডাই মারা হয়নি, সন্ধ্যাবেলায় ছাদ থেকে নামার পরে অ্যাসাইনমেন্ট করতে বসতে হয়েছিল, অ্যাসাইনমেন্টে এত বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের মাথার উপর রেগুলার, 6টা 7টা 8টা যত খুশি, তো সেগুলোকে কমপ্লিট করছিলাম যতটা পারা যায়, এগিয়ে রাখা কাজ। এখন আমাকে আবার কিচেনে যেতে হবে, মাকে একটা ছোট্ট বিষয় হেল্প করবো বলেছিলাম, সেটা করতে হবে, মা ওয়েট করছে আমার জন্য, সেইটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে মাকে কি বিষয়ে হেল্প করলাম, কিচেনে যাবো, বুঝতেই পারছো। যাই হোক চলো, আর হ্যাঁ, বারবার জিজ্ঞেস করবে না যে কি করছি, দেখতে পাবে, চলো। এই তড়কা বানাচ্ছিলাম, এখানে আছে রুটি,
এখানে আছে একটা ডিমের পোচ কাঁচা লঙ্কা দিয়ে আর তড়কা এগ তড়কা এটাই বানাচ্ছিলাম তাই দেখালাম দাঁড়া বসি একটু এইভাবে একটা রুটিকে ছেড়ে রুটির টুকরো এই একটু বেশি করে তড়কা নেবে আর এরকম মা যেটা বলিনি প্লিজ 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 একটা থামস আপ এই তড়কাটা আর আমার জন্য ভিডিওটার জন্য যদি এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকো মামস ম্যাজিক কে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভুলে যেও না সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল বাটন আসে প্রেস করে দিও আর অল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে আমি ভিডিও আপলোডের পর পরেই তোমাদের কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশনস আবার দেখা হবে তোমাদের সাথে উইথ আ নিউ এক্সাইটিং ব্লগ টিল দেন টেক কেয়ার অফ ইওরসেলফ ইওর ফ্যামিলি অ্যান্ড এভরিবডি অ্যারাউন্ড ইউ টাটা